সবার কী অবস্থা আশা করি ভালো আছো তো তোমাদের ভর্তি পরীক্ষা অতি শীঘ্রই শুরু হয়ে যাবে তো আজকে আমি কিছু পরামর্শ দিব এগুলো যদি মানতে পারো তো তাহলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে অ্যান্ড বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরামর্শ তো কি কি বই পড়তে হবে তো অনেকে প্রশ্ন করে যে ভাই এই বই পড়লে ভালো হবে ওই বই পড়লে পড়লে ভালো হবে তো এটা এক একজনের এক এক রকম মতামত তো যেহেতু আমি পরীক্ষা দিয়েছি এবং জাহাঙ্গীরনগরে করে চান্সও পেয়েছি সো আমি কি কি বই পড়ছি বই বই পড়ে চান্স পেয়েছি সো এইগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড আমি স্পেশালি ডি ইউনিটে চারশো বিশতম হয়েছিলাম অ্যান্ড তো আমি কি কি বই পড়েছিলাম সেগুলো তোমাকে বলবো ফার্স্ট অফ অল আমি বলবো যে তোমার মেইন যে বইটা আছে টেক্সট বুক যেমন বোটানি উদ্ভিদ বিজ্ঞান বা জিওলজি বা বিজ্ঞান এই মেন বইটা যদি তুমি ভালো করে পড়তে পারো আর মেইন বইটা যদি মূলত ফোকাস করতে পারো দ্য এ টু জেড যা কি যত কিছু আছে তো সেইগুলো যদি ভালো করে পড়তে পারো তো আশা করি তোমার চান্স হয়ে যাবে অ্যান্ড সাথে তুমি জয়কলি পাবলিকেশনের একটা বই কিনতে পারো বিকজ জয়কলি পাবলিকেশনের একটা বই কিনছিলাম তো এটা বলে মানে এ বলে ভাবা যাবে না যে আমি জৈবলি পাবলিকেশনের অ্যাড দিচ্ছি তাদের সাথে আমার কোনো সম্পৃক্ততা সম্পৃক্ততা নাই আমি নিজে পড়ছিলাম এই জন্য বলতেছি জৈগলি পাবলিকেশন অ্যান্ড বিচিত্রা বই পড়ছিলাম যেমন জীববিজ্ঞানের জন্য জীববিজ্ঞান বিচিত্রা রসায়নের জন্য রসায়ন বিচিত্রা তো ওইগুলো পড়ছিলাম যেহেতু ম্যাথ আসে না ডি ইউনিটের জাহাঙ্গীরনগরের বায়োলজিতে বড় একটা মার্ক থাকে আর কেমিস্ট্রিতে মার্ক থাকে সো বায়োলজি আর কেমিস্ট্রিতে একটু বেশি জোর দিতে হবে মেন বইটা আমি অলওয়েজ একটা কথাই বলবো যে তোমাদের টেক্সট বুক যে কোনো একটা রাইটারের বই ভালো মতো করে শেষ করবা তাহলেই কাজ হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না দেন পাশাপাশি আমি বলবো যে ইউনিভার্সিটির বিভিন্ন প্রশ্ন ব্যাঙ্ক আছে প্রশ্ন ব্যাঙ্কগুলো যদি মোটামুটি মানে যত বিশ্ববিদ্যালয় আছে তাদের সব প্রশ্ন ব্যাঙ্ক নিতে পারো কালেক্ট করতে পারো এগুলা যদি শেষ করো মানে বিগত সালে প্রশ্নগুলো সবগুলা তাহলে এটা তোমাদের জন্য অনেক ভালো হবে আমি আশা করি সাধারণত এগুলো ধারণা নিতে পারো অ্যান্ড ইউনিভার্সিটির এক্স প্রশ্ন ব্যাংকগুলো যে কোনো একটা বই পড়লে হবে তো শেষ করতে পারলে আশা করি ভালো প্রশ্ন এক্স কুয়েশন এক্স প্রশ্ন ব্যাংক শেষ করলে আসলে একটা লাভ আছে লাভটা হচ্ছে যেমন ধরো জগন্নাথের প্রশ্ন তো জাহাঙ্গীরনগরে রিপিট হয় আর রাজশাহীর প্রশ্ন চিটাঙে রিপিট হয় এমনকি কুমিল্লার প্রশ্ন রাজশাহীতে রিপিট হয় এরকম আর কি বিষয়টা তো এক্স কোয়েশানগুলো অবশ্যই পড়বা ভালো মতো শেষ করতে পারলে তো ভালোই আর মেন বইটা একটু বেশি ফোকাস করবা পড়াশোনার বিকল্প নাই আর ভর্তি পরীক্ষাদের একটা কথা বলবো যে ফেসবুকটা কম চালাও বিকজ ফেসবুক চালালে হবে না আমরা চেষ্টা করছি ওই সময় ফেসবুকটা না চালানোর জন্য ফেসবুকে ঢুকলেই টাইমটা চলে যায় কীভাবে চলে যায় সেটা তুমি নিজে বুঝতে পারতো সো তো ফেসবুক ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া থেকে তুমি একটু দূরে থাকার চেষ্টা করো একটু অসামাজিক হয়ে যাও আর সবার জন্য বেস্ট বেস্ট অফ লাখ তো অবশ্যই দোয়া করি তোমাদের জন্য এই পরামর্শগুলো মানো মানার চেষ্টা করো অ্যান্ড ভালো লাগলে ভিডিও একটা লাইক দাও অ্যান্ড শেয়ার করো আর তোমার বন্ধুদের জানিয়ে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের ভালোর জন্যই আমরা কাজ করে যাচ্ছি অ্যান্ড আশা করি এগিয়ে যাবে অনেক দূর দোয়া রইল গুড বাই আল্লাহ হাফেজ